নানা নাটকীয়তা ও দর কষাকষির পর অবশেষে তুরস্কের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি তুরস্কের কাছে নিজেদের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান F-16 বিক্রির অনুমোদন দিয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে তুরস্ক সবুজ সংকেত দেওয়ার পরই এই অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তুরস্কের কাছে ৪০টি F-16 যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন F-16 ছাড়াও ৭৯টি তুর্কি F-16 যুদ্ধবিমান আধুনিকায়নে প্রয়োজনীয় কিট দেবে যুক্তরাষ্ট্র। এসব নিয়ে আঙ্কারার সঙ্গে ২৩০০ কোটি ডলারের চুক্তি হয়েছে ওয়াশিংটনের। মিনিস্টার নির্বাচনী অফারে সিলিং ফ্যানের সাথে গেটলি ফ্রি মিনিস্টার। এর আগে ২০ মাস ঝুলিয়ে রাখার পর সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুমোদন দেয় তুরস্ক। মঙ্গলবার তুর্কি সংসদে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে বিল তোলা হলে ২৮৭-৫৫ ভোটে বিলটি পাশ হয়। তুর্কি সংসদে বিল পাশ হওয়ার পর এতে সই করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাশিয়ার আগ্রাসনের ভয়ে ২০২২ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য আনুষ্ঠানিক আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। গত এপ্রিলে ফিনল্যান্ড সবুজ সংকেত পেলেও তুরস্ক ও হাঙ্গেরির বাধায় সুইডেনের বিষয়টি ঝুলেছিল। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে নতুন সদস্য যুক্ত করতে হলে আগের সব সদস্য দেশের অনুমোদনের প্রয়োজন হয়। ফলে সদস্য দেশ হিসেবে তুরস্কের অনুমোদন ছাড়া ন্যাটোতে যোগ দিতে পারছিল না সুইডেন। মূলত সুইডেন সন্ত্রাসবাদীদের মদদ দেয় এমন অভিযোগ তুলে ২০ মাস ধরে দেশটির সদস্যপদ আটকে রেখেছিল আঙ্কারা। এছাড়া তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বেশ কয়েকবার বলেছেন যুক্তরাষ্ট্র F-16 যুদ্ধবিমান দিলেই সুইডেনকে ন্যাটোতে স্বাগত জানাবে তার দেশ। এখন তুরস্ক আপত্তি তুলে নেওয়ায় সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি এককভাবে নির্ভর করছে হাঙ্গেরির উপর। হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। হাঙ্গেরির অভিযোগ, সুইডেন তাদের দেশের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করে, যদিও সম্প্রতি দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেছে। সাইফ বিনায়ুব, কালবেলা ডেস্ক।